মুসলমানদের যে কয়েকটি আলোকিত প্রতিষ্ঠিত ইতিহাস খ্যাত জননন্দিত বৌদ্ধ পল্লী রয়েছে, তন্মধ্যে সীতাকুণ্ড উপজেলাধীন প্রান্তশালা গ্রামটি অন্যতম। জনসংখ্যা দিয়ে মানুষের বিচার নয়, গুণগত মহিমা, স্বদেশপ্রেমী চেতনা মানুষকে ইতিহাস খ্যাত করে। তাই আমি অনেক জায়গায় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা প্রায় জায়গায় উপস্থাপন করে যাচ্ছি। দুর্ভাগ্য এই বাঙালি জাতি আত্মবিস্মৃত জাতি, সহজে অতীতকে ভুলে যায়। তো যারা অতীতকে ভুলে তারা জীবিত থেকেও মৃত হল। তো যারা জীবিত থাকতেও মৃত হব তাদের দ্বারায় ভালো কিছু আশা করা যায় না। যেখানে আপনার আমার ধারায় ভালো কিছু আশা করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে বংশের যুগ উত্তরসূরি দাবি করাটা অপূর্ব। কেননা যিনি আত্মবিস্মৃত জাতি তিনি বংশমর্যাদা কি, অতীত ঐতিহ্য কি, তার কাছে তেমন বেশি মর্যাদা এবং মূল্যায়ন পাবে বলে আশা করাটাও। তাহলে সেদিক থেকে আমি মনে করি আপনি আর আমি স্বীকার করি বা না করি, জাতীয়ভাবে এই পরিবারের কীর্তিমান ব্যক্তিদের যে ইতিহাস লিপিবদ্ধ হয়েছে সরকারিভাবে স্বীকৃতি বা অনুমোদিত হয়েছে, এক চেয়ে বড় প্রাপ্তি আর কিছু আছে কি? তাই আমি আপনাদের সাথে সুর মিলিয়ে দুটো শব্দ একটু ব্যাখ্যা করতে চাই। একটা হচ্ছে বৃত্ত, আরেকটা হচ্ছে ব্যক্তি। এই মাইকম্যান হ্যালোজিনটা রিমোটটা বন্ধ করে। একটা হচ্ছে বৃত্ত, আরেকটা হচ্ছে ব্যক্তি। বৃত্ত কাকে বলে? সহজ অর্থে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা বলতে আমরা বুঝি আত্মকেন্দ্রিকতা, আত্মপ্রতিষ্ঠা, আত্মসুখ, আত্মভোগ। তিনি পারিবারিকভাবেও গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে না, সমাজ তাকে স্বাগত জানাবে না, তার যতই প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে কিনা আপনারাই বলুন। তাহলে এখন নিজেকে আত্মজিজ্ঞাসা করেন,
আপনি আত্মকেন্দ্রিকতার মধ্যে থাকবেন নাকি সমাজ এর মধ্যে আপনার পরিব্যক্তি ঘটাতে প্রত্যাশা করেন? সমাজ যেখানে আপনাকে অনুমোদন দিচ্ছে না, দেশ ও জাতির কথা বাবা ঠাই বাতুলতামা, কিন্তু যিনি বা যারা একটু আত্মসচেতন বিবেক পান, নিজের বুদ্ধিকে কাজে লাগান, তিনি তার মননশীল চিন্তা চেতনা থাকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রাখে সমাজ তথা বৃহত্তর সম্প্রদায়ের কাছে নিজেকে ফুটিয়ে তুলতে চান, কিন্তু আসলে কি তা সম্ভব? তিনি সম্ভব যার মধ্যে বৃত্তটাকে ছাড়িয়ে ব্যক্তিতে যাওয়ার জন্য প্রয়াসী হন, যিনি এইভাবে প্রয়াসী হন তার কি কি গুণের প্রয়োজন? ব্যক্তিকে যেতে হলে বা দশজনের মধ্যে হাজার জনের মধ্যে একজন হিসাবে স্বীকৃতি লাভ করতে চাইলে প্রথম যেই গুণটা না হলে চলে না, সেই গুণের নামটা কি? প্রথম হচ্ছে সৃজনশীল মেধা। সৃজনশীল মেধা বেঁধে রেখে শতজনের মধ্যে একজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠা দান করা অসম্ভব অসম্ভব বলে মনে করি। যিনি বা যারা সৃজনশীল মেধার পরিচয় দিতে পেরেছেন তাকে পরিচয় করিয়ে দিতে হবে না, আপন গুণময়িমা যখন দীপ্তিমান হবে তখন অন্বেষী মানুষ তাকেই অন্বেষণ করে চিহ্নিত করবে, তখন বুঝতে পারবেন সৃজনশীল মেধার স্বীকৃতি জনসমাজে ঢুকেছে। দ্বিতীয় যে গুণটা দরকার সেটা হচ্ছে দূরদৃষ্টি। কাকে দিয়ে কি করাবো, কি করালে ভালো হবে, বা আমার সফলতা আমার আশা আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে, এই ভূমিকা রাখার মতো ব্যক্তিকে চিহ্নিত করা দূরদৃষ্টি না থাকলে সম্ভব নয়। তৃতীয়ত উপস্থিত বুদ্ধি, কোন মুহূর্তে কি ঘটনা ঘটে, কি পরিস্থিতির শিকার আমাকে আপনাকে হতে হয় বলা যায় না, কিন্তু সেই মুহূর্তে যদি উপস্থিত বুদ্ধি থাকে বিপর্যয় থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন, আবার সৃষ্টিশীল কার্যক্রমে আপনাকে স্বাগত জানাবে। তাহলে স্বাগত জানানো মানে কি? মর্যাদা মূল্যায়ন কর্মের স্বীকৃতি। জানলে আমার সাথে কথার সাথে একমত কি? তারপরে হচ্ছে রুচিশীল পরিকল্পনা। এই যেমন ধরেন এটা সাজিয়েছেন, গড়টা সাজিয়েছেন, বা এমন কিছু সম্মেলন এমন কিছু সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, সেটাকে যদি সর্বস্তরের মানুষের মনোযোগ আকর্ষণ করার মতো রুচিশীল লীলতার পরিচয় দেওয়া না যায় তাহলে কর্মী হিসাবে আপনার গ্রহণযোগ্যতা থাকবে বলে মনে হয় না। তার পাশাপাশি প্রয়োজন কি, আরো অনেক ব্যক্তি আছে সময়ের জন্য দিচ্ছে না, ধৈর্যশীলতা। জ্ঞানের কি বলেছেন, ধৈর্যের অপর নাম হচ্ছে ধর্ম। ধৈর্য না থাকলে নিজের অবস্থান
নিজেকে টিকিয়ে রাখা যায় না আর ধৈর্যশীল না হলে অপরের মন জয় করা যায় না আর ধৈর্যশীল না হলে দূরদৃষ্টির মাধ্যমে কি কাজটা করবেন কার সাথে সম্পৃক্ত হবেন সেটাও সিদ্ধান্তে যাওয়া কঠিন আর যেটা না হলে কোনোটা হয় না পরস্পরের মধ্যে আন্তরিক শ্রদ্ধা বয়োজ্যেষ্ঠদের প্রতি তো শ্রদ্ধা থাকবেই কিন্তু গুণগত মানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করলে গুণ আহরণ করা যায় সবশেষে যেটা না করে কোনোটা পূর্ণতা হবে না সেটা হচ্ছে ত্যাগ মহিমা আমরা অনেক সময় মনে করে থাকি বিহার দান সম্পাদন অষ্ট পরিষ্কার দান বুদ্ধ মুক্তি দান হ্যাঁ গুরুকে ভোজন দান জ্ঞাতিদের আতিথ্য দান সেটা ত্যাগ আসলে কিন্তু মূলত সেটা ত্যাগ নয় উপস্থিত ক্ষেত্রে মানুষকে সন্তুষ্ট করার জন্য ত্যাগ হিসাবে আমরা চিহ্নিত করি কিন্তু বুদ্ধের দৃষ্টিতে সেটা হচ্ছে দান আর ত্যাগটা হচ্ছে ভেতরের বিষয় যাই হোক আমি সেদিকে বেশি যাচ্ছি না তাহলে বুঝতে পারছেন বৃত্ত এবং ব্যক্তি যিনি এই পরিবারের সাহসী ব্যক্তিত্ব ছিলেন যিনি ভারতবর্ষের একেবারে প্রান্ত সীমায় গিয়ে আন্দামান মানে পূর্ব প্রান্তে নয় পশ্চিম প্রান্ত সীমায় গিয়ে যার জীবনটাকে আর জননী জন্মভূমিতে ফিরিয়ে আনা সম্ভবপর হইল তাহলে তিনি কি ব্যক্তি স্বার্থে গেছেন নাকি পরিবারের স্বার্থে গেছেন নাকি আত্মীয় স্বজনের স্বার্থে গেছেন তিনি গেছেন একটা স্বার্থে স্বদেশ প্রেমের সাথে স্বদেশকে ভালোবেসেছেন পরাধীনতাকে অস্বীকার করেছেন স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্য এককভাবে না পারলেও সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নিজেকে সঁপে দিয়েছেন তাহলে এর চেয়ে বড় ত্যাগ এর চেয়ে বড় অবদান বিশ্বের ইতিহাসে দ্বিতীয় আর কি আছে কিন্তু আমরা যেহেতু ইতিহাস বিমুখ তাই আমরা আমাদের ইতিহাসকে পুনর্জিত করে যাচ্ছি এই পরিবারে মেধার অভাব নেই পয়সার অভাব নেই কিন্তু পূজা করার অভাব সমন্বয়ের অভাব এবং কি করলে অপরের কাছে গ্রহণযোগ্য হবে সেই কাজটা কিন্তু সমন্বয় আমরা করছি না এইটাই হচ্ছে আমাদের ব্যাপার কিছু মনে করবেন আমি আবার কিছু বে করে রেখে কথা বলতে পারি না হ্যাঁ যেমন এখানে উত্তম বাবুর মতো হ্যাঁ একটা দর্শন বিভাগের একজন হ্যাঁ প্রফেসর আছেন আমি রিসেন্টলি ফেসবুকে একটা প্রচারপত্র দিয়েছি চট্টগ্রাম তথা চট্টগ্রামের বাইরে যারা শহীদ আছেন এবং মুক্তিযোদ্ধা আছেন তাদের ইতিহাসটা একটু দেখ আমরা সেই ইতিহাস নিয়ে একটা মুক্তিযুদ্ধ এবং শহীদ পরিবারের একটা ইতিহাস রচনা করব কিন্তু দেখতে পেলাম মুসলিম ভাইরা দিচ্ছে হিন্দুরা দিচ্ছে বৌদ্ধরা সেদিকে উদাসীন তাহলে আপনি কখন বাড়ি থেকে 71-এ জীবন বাঁচার থাকিতে গেছেন নাকি দেশপ্রেমে গেছেন কোথায় গেছেন কি করেছেন কখন আপনি সেখানে কার মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছেন এবং কার নেতৃত্বে বা আপনার নেতৃত্বে আপনি পরাধীন দেশে বা জন্মভূমিতে অনুপ্রবেশ করেছেন প্রবেশ করার পর আপনার নেতৃত্বে বা অন্যজনের নেতৃত্বে কমান্ডারের নেতৃত্বে আপনি কোথায় কি ভূমিকা পালন করেছেন পরবর্তী সময়ে আপনাকে রাষ্ট্র
আত্মীয়ভাবে কি স্বীকৃতি দিয়েছে এবং আপনার মা বাবা কি ছিল বাইবল কতজন ছিল কি পরিস্থিতি কি ছিল আপনি এসে তাদেরকে কিভাবে দেখতে পেলেন এইসব ইতিহাস আছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সেদিকটি উদাসীন শুধু স্বাধীনতা যুদ্ধের সময় উদাসীন তাই নয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন তাদের ইতিহাস আছে তাহলে সরকারিভাবে জাতীয়ভাবে স্বীকৃতি আপনি পাবেন কিন্তু কি করে আপনার আত্মত্যাগের মহিমা লিপিবদ্ধ যেহেতু নেই আপনি ইতিহাস থেকে কি করেছেন দশে পড়ে গেছেন তাহলে আপনার কর্মকাণ্ডের কোন স্বীকৃতি সমাজেও নেই জেলা ভিত্তিকও নেই এবং জাতীয় ভিত্তিকও নেই যেমন আমি একদিন বলেছিলাম বর্তমান প্রাইম মিনিস্টারকে আপনি কিছু মনে করবেন না আমাদের আপনার কাছে চাওয়া পাওয়ার কিছু নেই কিন্তু আপনি জানেন কি জানেন না আমার বোধগম্য নেই কিন্তু যখন এই দেশের সংখ্যাগরিষ্ঠ এবং হিন্দু সম্প্রদায় জীবন বাঁচার দায় ছিল তখন বৌদ্ধ পরিবার এবং বৌদ্ধ মন্দির আপনাদের সম্প্রদায়কে উভয় সম্প্রদায়কে স্থান দিয়েছে নিরাপত্তা দিয়েছে আহার দিয়েছে গোপনে মুক্তিযোদ্ধাদেরকে কি করেছে যা যা প্রয়োজন সাপ্লাই দিয়েছে সেই ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীদের ভূমিকা বেশি ছিল কারণ পুরুষ বলতে তখন কেউ এখানে ছিল না আত্মরক্ষার জন্য কোথায় নিজের জীবন বাঁচানোর জন্য পার্শ্ববর্তী বৃহত্তর দেশ ভারতে চলে গেছে তাহলে আমরা একটা বিষয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই দেশে আমরা আদি অধিবাসী এবং এই দেশে আমাদের আদি বসবাস তাই আমরা বীর্যবান সিংহপুরুষ কাপুরুষ নয় যদিও আমাদের সারা পৃথিবীতে অসংখ্য বৌদ্ধ দেশ আছে সেই সময়ের কাহিনী বুদ্ধিজ বলার কারণে আমরা আপনাদের বাঁচাতে সক্ষম হয়েছি তাই আমি আপনাকে বলি যে তোমাকে রক্ষা করে তাকে তুমি রক্ষা করবেন কিনা বলেন বলেন অন্য কথা বলো তো লাভ নেই যে তোমাকে রক্ষা করে তাকে তুমি রক্ষা করবে কিনা তাহলে রক্ষা করা রক্ষার দায়িত্ব নেওয়া দায়িত্বটা কার যিনি রাষ্ট্র ক্ষমতায় সমাসীন তার তিনি আমাকে হা করে চেয়ে রয়েছে এখানে শিক্ষার জাগরণটা বৌদ্ধ ছাড়া সম্ভব হয়নি কিন্তু আপনারা সেই ঐতিহ্যটাকে ধ্বংস করে দিচ্ছেন দুর্ভাগ্য হচ্ছে আমরা যারা নেতা বলে দাবি করি সমাজে জাতীয় সংগঠন বলে দাবি করি সেই প্রত্যাশা পূরণের মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তির খুবই অভাব এবং যাকে যে সময়ে যে বিষয়ে উপস্থাপন করা দরকার সেটা সম্ভবপর নয় আজকে যাকে আমরা স্মরণ করি এখানে এসেছি এই যে দেখেন কান টালে মাথা এসে যাচ্ছে কারণ আমি যদি এই কথাগুলো তুলে না ধরি তাহলে আমাদের প্রজন্ম আমাদেরকে অনুকরণ করবে না তো অনুকরণ যদি না করে উত্তরসূরি কোথায় তাই আমি উপমা দিয়েছিলাম বটবৃক্ষ যতই বিশাল হোক না কেন আশেপাশে আর 20-30টা যদি বৃক্ষ না থাকে বটবৃক্ষ কি শোভনীয় হয় বলেন আর বটবৃক্ষ দশে পড়লে অন্য বৃক্ষের কোনো মূল্যও নেই তাহলে আমরা বৌদ্ধরা বিপ্লবীদেরকে যদি অস্বীকার করি মুক্তিযোদ্ধাদেরকে যদি অবমূল্যায়ন করি তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো ন্যায্য অধিকার স্বীকৃত হইবার কোনো সুযোগ নেই কারণ অন্য কাউকে দিয়ে করা সম্ভব নয় বলেন সাহিত্যিক সাহিত্যিকের কাছে চলে যাবে নাট্যজন নাট্যজনের কাছে চলে যাবে বলেন সরকারি কর্মচারীর হিসেবের কোনো খাতায় থাকে না বলেন কিন্তু এই বিশেষ কিছু ব্যক্তিকে দিয়ে জাতির অস্তিত্ব ফুটিয়ে তুলতে হয় তাহলে ওই যে বৃদ্ধ এবং ব্যক্তি বলেন তাহলে যিনি মুক্তিযোদ্ধা তিনি যে সেই দিন মুক্তিযোদ্ধার সম্মানটা জাতীয়ভাবে পেয়েছেন এটা তার সুযোগ্য সহধর্মিনী
পরিবার তার বংশ তার জামাতা আত্মীয় স্বজন নিজেকে বুক পুড়িয়ে বলতে পারছেন কিনা বলেন, কিন্তু যিনি বা যারা সার্টিফিকেট নিতে পারেনি তারা সেই সম্মানে সম্মানিত হয়নি। সারা পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত, সেটার জন্য আমিও দায়ী নয়, আপনিও দায়ী নয়, এটা হচ্ছে পরিবেশগত কারণ। আমি আর আপনি পরিবেশের শিকার হয়েছি, তাই বলে গ্রামে আনতে পেরেছে আনতে পারেনি সেটা বড় কথা নয়, আমার কর্তব্য আমি পালন করেছি। জামাতা মেয়ে বা সহধর্মিনী বা আত্মীয় স্বজন মিলে যে দায়িত্বটা পালন করেছেন তাহলে যোগ্য সম্মান দিয়েছে পেরেছেন কিনা বলে, হাজার জনে দেবে বা পাঁচ জনে দেবে দশ জন দেবে সেটা বড় কথা নয়, সুসময়ে কয়জন বন্ধু হয়, হ্যাঁ হাজার জন লক্ষ জন হয়, বিপর্যয়ের সময়ে কয়জন বন্ধু হয়। বুদ্ধ বলেছেন যিনি বিপর্যয়ের সময়ে পাশে দাঁড়ান তিনি শুধু আত্মীয় নয়, তিনি পরম আত্মীয়, তিনি হয় পরম বন্ধু। শিলাতুলা নাটক দেখেছেন কিনা জানা নেই, দেখলেও কয়জনের সেই তথ্যটা জানা আছে আমার, বিশ্বাস করার সুযোগও নেই। সেখানে অপূর্ব একটা কথা বলেছেন, আত্মীয় অনাত্মীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আত্মীয় হয়ে যায়, আর জন্মগত ভাবে একই পরিবারে একই বংশে জন্মগ্রহণ করলে আত্মীয় হয়, কিন্তু অনেকে তো একই বংশে বা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়নি, বলে তারা কি বন্ধু বা আত্মীয় হতে পারে না? কিন্তু সিরাজুল্লাহ নাটকে কি বলছেন, তিনি শুধু আত্মীয় নয় পরমাত্মীয় হয়। তিনি কে? বিপদের সময়ে পাশে এসে দাঁড়িয়ে সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে বিপর্যয়গ্রস্ত ব্যক্তিকে উদ্ধারের ক্ষেত্রে যিনি অনন্য সাধারণ ভূমিকা পালন করেন তিনি শুধু আত্মীয় নয়, তিনি পরমাত্মীয়। যেমন মেথা ভাবনা বা মন্ত্রী ভাবনা, আমি সুখী হই তুমি সুখী হও, তুমি নিরাপদে থাকো আমি নিরাপদে থাকি, তোমার বিপর্যয়ের সময়ে মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই যেন স্বস্তি লাভ করে, সবাই যেন আনন্দময় জীবন যাপন করতে পারে, সেই পুণ্য সেই আশীর্বাদ করছে। তাহলে ওই ধারাবাহিকতার বুদ্ধের মহিমাটা কোথায় এসে ঠেকেছে বলেন? তাহলে বুকিয়া দিয়ে বলেন, আমরা ভিক্ষু সংঘ দ্বারা উপদেশ দিচ্ছি, আমাদের আচার আচরণে আলাপ আলোচনা কর্তব্য কর্মে কথার সাথে কেতার কথার মিল আছে, কাজের মিল আছে, তাই আমাদেরও বিপর্যয়। আর আপনারা যারা বৌদ্ধ অনুরাগী তাদের মধ্যে কতটুকু সেই চেতনাটা সঞ্জীবিত, আচার আচরণে কতটুকু প্রতিফলিত, মুখে বলায় কাজে আচার আচরণের প্রয়োগে খুবই কঠিন, বুঝি না তাই নয়, যখন বুঝি তখন আর সময় থাকে না, তাই হতাশা খুব বেদনা আমাকে আপনাকে পীড়িত করছে কিনা বলেন। বঙ্গীয় বৌদ্ধ সমাজের যে অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে এটাকে টেনে তোলা সম্ভবপর হবে কিনা যথেষ্ট সন্দেহ হচ্ছে। তাহলে এই বিপর্যয়ের সময়ে যদি আমরা আবার যদি ঘুরে দাঁড়াতে না পারি তাহলে আমাদের শিক্ষা সংস্কৃতি ধর্মীয় জাগরণ তো দূরের কথা, নিজের অস্তিত্ব টিকে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ হয়। তাই আমি মনে করি এই পরিবার সাম্প্রতিককালে যে ইতিহাস সমৃদ্ধ ইতিহাস সমুজ্জ্বল ইতিহাস জাতিকে উপহার দিয়েছে সেই ইতিহাসটা যদি ধারাবাহিকভাবে লিপিবদ্ধ না হয় সেই ইতিহাস হয়ে যাবে কি খানা, অর্থাৎ অন্ধ চোখে বারো জেনে দেখার কোন সুযোগ নেই। তাহলে অস্তিত্ব ফুটিয়ে তোলার ক্ষেত্রে আপনি আমার সহায়ক হবেন না, আমি আপনার সহায়ক হব না। তাই আমি একটা শ্লোক উচ্চারণ করেছি, একটা বৃক্ষ দিয়ে একটা বাগান হয় না, বহু বৃক্ষের সমন্বয়ে
একটা বাগান নামে পরিচিতি লাভ করে। সেই বাগানে সব বৃক্ষ সুগন্ধযুক্ত পুষ্প প্রদান করে না, তন্মধ্যে বিশেষ কয়েকটা বৃক্ষ সুগন্ধযুক্ত পুষ্প প্রদান করে, আর অবশিষ্ট বৃক্ষ সুগন্ধযুক্ত পুষ্প প্রদান না করলেও দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর পুষ্প প্রদান করে নাকি করে না। তাহলে সেই বাগানে যদি সুদক্ষ মালাকার থাকে, সুনিপুণ বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়ে উভয় পুষ্পগুলো চয়ন করে যদি পুষ্পস্তবক তৈরি করেন, স্তবকটাই সুগন্ধে পরিণত হয় কিনা বলেন। তাহলে সেটা যদি গুরুজনকে পূজার উদ্যোগ হিসেবে দেন, সানন্দে গ্রহণ করবে, নিজেকে কৃতার্থ ধন্য মনে করবে, আর যিনি দিতে পেরেছেন তার দেওয়াটা অত্যন্ত শুভ, অত্যন্ত সুন্দর, অত্যন্ত আনন্দজনক এবং গর্বিত মনে করবে। যদি আপনি দেওয়ার মতো অবস্থা না থেকে থাকে, এই সুগন্ধ পুষ্প স্তবকটা যদি বাজারে বিক্রি করেন, উচিত মূল্য পাবেন কিনা বলেন। তাহলে এই উচিত মূল্য যখন পাবেন, আপনার অর্থনৈতিক সমস্যার সমাধান হবে কিনা বলেন। কারণ যেহেতু উচিত মূল্য পেয়েছেন বিক্রি করে, তাহলে অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসার পর পারিবারিকভাবে অভাব অনটন ঘুচে গেছে কিনা বলেন। শুধু ঘুচে যায়নি, আপনি একজন সৎ ব্যবসায়ী হিসাবে নিষ্পাপ নিষ্কলুষ জীবন যাপনকারী হিসাবে সবাই কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে। কিন্তু সেখানে যদি কোনো ব্যক্তি এই পুষ্পের স্তবকটা যদি কষ্টে দেয়, শুধু সৌন্দর্য নষ্ট হবে না, তার দৃষ্টিনন্দন গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে এবং গুণগত মানটা ধ্বংস হয়ে যাবে, এবং বিক্রি করার মতো গুরুজনকে দেওয়ার মতো সেই অবস্থা থাকবে না। তাহলে আমার পরিবারে ছেলে হোক মেয়ে হোক, সেই অশুভ দৃষ্টি সম্পন্ন যদি কোনো কেউ সৃষ্টি হয়, তাহলে পরিবার আস্তে আস্তে নিমন্ত্রিত হয় নাকি হয় না, সমাজ ধ্বংস হয় নাকি হয় না। তাই আমি মনে করি এখনো সময় আছে, আরেকবার ঘুরে দাঁড়াতে হবে। আজকে আমি মনে করি যিনি সিনিয়র শিক্ষিকা হিসেবে শিক্ষিকা যেভাবে স্বামীর প্রতি কর্তব্য পালন করেছেন এবং জামাতা হিসাবে এবং যিনি তার সহধর্মিনী হিসাবে উভয়ে গরিত হয়ে পিতার কর্তব্য সম্পাদনে আন্তরিক হয়েছেন, এটা তো আপনারাই আত্মতৃপ্তি, এটাতেই আপনারাই সান্ত্বনা। আমরা ছোটকালে শুনতাম যাদের পরিবারে ছেলে উপস্থিত নেই বা ছেলে সন্তান জন্ম হয়নি, গণেশ সন্তান জন্ম হয়েছে, তখন মেয়েকে যোগ্যতা সম্পন্ন করার পর উপযুক্ত স্বামীর আসতে যখন সমর্পণ করেন, তখন মা কি বলে বাবা কি বলে, আমি কনে দিয়ে ছেলে নিয়েছি, আমার ঔরসদাত পুত্র সন্তান যা করেনি তার চেয়ে ওই সন্তান বেশি করেছে। আমি মনে করি আমাদের সমাজে ছেলের কথাও নেই মেয়ের কথাও নেই, আছে সন্তানের কথা, আছে সুসন্তানের কথা। মেয়ে হলেও সুসন্তান হতে পারে, কনে হলেও সুসন্তান হতে পারে, কিন্তু মানুষ হিসাবে নিজের বিবেক বুদ্ধি দিয়ে নৈতিক দায়িত্ব কর্তব্য উভয়ে উভয়ের প্রতি পালন করছি না বিরাট, আমরা আজকে আলোর পরিবারটা অন্ধকারে চলে যাচ্ছে। আজকে ভাই হিসাবে সুভাষবাবু এসেছেন, আর অনেকজন এসেছেন, কেন এসেছেন? এই যে আমাদের অ্যাডভোকেট বাবু কেন এসেছেন, একটা অন্তরের টান আছে, একটা অন্তরের সুসম্পর্ক আছে, তাই পরস্পরের প্রতি যদি কৃতজ্ঞতা বোধ
নৈতিক দায়িত্ব কর্তব্য পালনে যদি আমরা আন্তরিক না হই, তাহলে আপনার অস্তিত্ব সীমিত, আমার অস্তিত্ব সীমিত, আপনার পাশে আমি নেই, আমার পাশে আপনি নেই। আজকে এই পরিবার যেমন বিদ্যমান, যে পরিবার থেকে নীলাদ্রি বাবু হ্যাঁ তার সহধর্মিনীর সূত্রে বন্ধনে আবদ্ধ হইয়া, আত্মীয়তার সূত্রে আবদ্ধ হইয়াছেন, সেই বেতাগে গ্রামের ঐতিহ্যবাহী হ্যাঁ ইঞ্জিনিয়ার পরিবার কত হাতে গোনা কয়জন আছে বলেন এখন? তাদের আত্মীয় স্বজন দেশে বিদেশে এক একজন স্তম্ভ সদৃশ আলোকিত ব্যক্তিত্ব, সমাজ সৎকর্মের জাগরণে কিভাবে দেশে বিদেশে ভূমিকা পালন করেছে সেই ইতিহাসও কিন্তু আমরা আমাদের হাতে নেই। তাহলে একে একে দেখা যাচ্ছে শ্বশুর বাড়ির ইতিহাস যেমন দীপ্তিমান, নিজের বাড়ির ভাই বোনেরাও সময়ে দীপ্তিমান, লাইট টু লাইট, আলোর থেকে আলোতে যায়। তাহলে উত্তরসূরি যারা আছে তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য, তাদেরকে টেনে আনার জন্য ওই বাগানের বৃক্ষ সৃষ্টি করল, একটা নতুন বাগান তৈরির জন্য, যেই বাগান সুবৃক্ষ দেয় আপনার সংসার বাগান সুসন্তান দেয়। তাহলে সুসন্তান হবে যোগ্য উত্তরসূরি এবং ইতিহাস এবং ঐতিহ্যের ধারাবাহিক ধারক এবং বাহক। তারই তুলনায় আজকে যে এই বিহার বাড়ি সংলগ্ন যে বিহার হ্যাঁ এটার সৃষ্টি এই পরিবারের কেমন প্রাধান্যতা এবং গ্রামবাসীর আন্তরিক সহযোগিতায় আরো সুবানবী কল্যাণ মিত্রদের উদারতায় এতটুকু রূপ লাভ করেছে। আমি আগেও এসেছি, বহুবার এসেছি, আমি এসে একটু মন্তব্য করে ফেলেছি, সামনে যে গেটটা দেবেন গেটটা দেওয়ার আগে যদি মনে করেন আমার জন্য একজন বাংকের সুপরামর্শ দরকার, তাহলে আমি বলবো ও জায়গাটা সমতল করে এমনভাবে ওয়াল দেবেন না পরবর্তী জায়গাটা যাতে হাতছাড়া হয়ে যায়। আর এমনি যদি গ্রিলের মতো ওই স্টিলের ইয়া দিয়ে যদি দেন তাহলে ওইটা ধর্মীয় উৎসবের সময় ব্যবহার করা যাবে, কারণ আমরা খারাপছি দি পাচ্ছি না কিন্তু। আর এমনভাবে করে যাবেন যাতে প্রজন্ম এটা নিয়ে আর কোন রকমের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। কেন বলছি, কি কারণে বলছি, আমার যারা আত্মীয় স্বজন আমাদের পূর্বপুরুষের মধ্যে অনেক নন্দিত ভিক্ষু সংঘের জন্ম, আমরা মামার বাড়ি বলেন নিজেদের বাড়ি বলেন ভিক্ষু সংঘ যেমন জন্ম হয়েছে, আবার বিহারও আমরা প্রতিষ্ঠা করার দৃষ্টান্ত আছে, আমি সেই ইতিহাস এখন বলতে চাচ্ছি। তাই আমরা বুদ্ধ শাসনের ধ্বজাধারী হিসেবে বুদ্ধ শাসনের জাগরণের জন্য যা করে যাচ্ছি সেটা যেন নিখুঁতভাবে করা হয়, কেমন তো সেটা যদি করতে পারেন পরবর্তী যেগুলি পরিকল্পনা করবেন সেভাবে যদি করেন আমাদের অস্তিত্ব আমরা যদি রক্ষা করতে পারি প্রজন্ম নিষ্কণ্টক হবে, আপনারা গ্রহণযোগ্যতা হারাবেন না বরং আপনাদের নন্দিত ইতিহাস আরো দৃষ্টান্ত স্থাপন করবে। তাই আমি যে কথা বলেছি যাদিসে বপথে বীজম তাদিসে অরতে বল, আপনি আর আমি জেনে শুনে যে কাজটা করব, যে বীজকে বপন করব সে বৃক্ষ হবে, কিন্তু আম গাছ রোপণ করে ফুল পাবেন না, ফুল বৃক্ষ রোপণ করে টাকা পাবেন না, কিন্তু আপনি যে কথা চান সেই গাছটা যদি সেই বীজটা যদি বপন করেন সেই অনুসারে যে ফলটা ফলিত হয় তাহলে আপনারও আত্মতৃপ্তি হ্যাঁ আমারও আত্মতৃপ্তি, সমাজেরও কল্যাণ, সৎ ধর্মের কল্যাণ। কিন্তু আজকে বৃহত্তর গ্রাম থেকে শুরু করে ছোট বড় যত গ্রাম সৃষ্টি হয়েছে, যত প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, ভেতরে একটু ময়লা রাস লক্ষ্য করা যাচ্ছে। যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু ত্যাগলিপ্ত নয়, যারা ত্যাগ করেছে তারা সেটা চাননি, আর যারা ত্যাগ না করে পদমর্যাদায় উপভোগ করছে তারাই সেটাকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তাহলে আপনি কি সেবক নাকি সংরক্ষক, পদমর্যাদা নাকি ক্ষমতার অপব্যবহার? তাই আমি মনে করি আজকে আমি কয়েক বছর আগে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা সংগঠন করে দিয়েছিলাম, একটু সম্মেলনও করেছি, কিন্তু ক্ষতিপয় সংকীর্ণ পরায়ণ মানসিকতার কারণে সেটা আমরা
ধরে রাখতে পারি। আমি বলেছিলাম আপনারা সুসংগঠিত হলে শহীদ পরিবারের ইতিহাস আসবে, মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ ইতিহাস আসবে, সরকারের সাথে সাংগঠনিক ভাবে গেলে যে সুযোগ সুবিধা পাওয়া যায়, ব্যক্তি বিশেষ গেলে সেটা পাওয়া যাবে না। সেটা এদিক থেকে না বহু ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। যে পথগুলো আমরা এনজয় করে যাচ্ছি সেই পথ থেকে অবসর নেওয়ার পর সেই পথ আর ফিরা হচ্ছে না, শুধু এই ক্ষেত্রে নয়, একেবারে সামগ্রিক ক্ষেত্রে। তাই আমি ভিক্ষু সংঘ যারা সাংগঠনিক এদিকে আছেন তারা কি করছেন না করছেন আমি জানি না, কিন্তু দেখা যাচ্ছে পথকে নিয়ে শুধু সম্মাননা নেওয়া সম্মেলন করার মধ্যে আমাদের সীমাবদ্ধতা। কিন্তু কেউ বুক ফুলিয়ে বলতে পারবেন আমাদের স্কুল লেভেলে, হাই স্কুল লেভেলে সমস্ত ধর্মীয় শিক্ষাটাকে মাইনাস করে দিয়েছে। আপনারা যাচ্ছেন মিনিস্টারের কাছে, যাচ্ছেন মেয়রের কাছে, বুক ফুলিয়ে দাবি করতে পারছেন ওই স্কুল কলেজে মুসলিম ধর্ম যেমন 10 জন থাকলে বাধ্যতামূলক শিক্ষক প্রয়োজন, আমাদের 10-20 জন থাকলে শিক্ষক নেওয়া হবে না কেন? আমরা এই দেশের নাগরিক নয়, হবে না? কিন্তু এই কথাটা বলার মতো বুকের সাহস কারণে আনলে ছেলে দুধ পাওয়া যায়, না কানলে কিছুই পাওয়া যায় না। আজকে এই পরিবার শিক্ষায় দিকে উন্নত হয়েছে বিধায় হয়তো আমরা আত্মীয় স্বজনের রক্তের বন্ধনের কারণে ছুটে এসেছি, কিন্তু প্রতিষ্ঠিত না হলে, আলোকিত না হলে কে তার খবর নেবেন? তাই আমি দুষ্টামি করে বলি মধ্যে তাইলে করতে তাই মধ্যে ন তাইলে কেউতে নতা। তাহলে এই যদি পরিণতি হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? তাই পথ বড় কথা নয়, কাজ বড় কথা। তাই আপনারা যদি এগিয়ে আসেন, আমার কাছে যিনি বিপ্লবী তার তত্ত্ব আমার কাছে আছে, আমি একটু প্রাচীন ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করি, আরো যারা অপূর্ণ ইতিহাস আছে আপনারা যদি হ্যাঁ মানে বংশের উত্তরাধিকারী হিসাবে অপূর্ণতার মধ্যে যদি পূর্ণতা দেন, বাগানটা যেমন পরিপূর্ণ হবে, সংসার বাগানটা দীপ্তিমান হবে, যোগ্যশুরি তৈরি হবে, তাহলে আমাদের বংশের বিলুপ্তি কথার কোনো সুযোগ নেই। বিশাল গ্রামবোধা নাম দিলে কি হবে? বিশালের মধ্যে বিচ্ছিন্নতা বেশি, মনোমালিন্য বেশি, দ্বন্দ্ব বেশি, সংঘাত বেশি, আর অল্পের মধ্যে যদি ঐক্যবদ্ধ থাকে, আজকে এই যে মন্দিরটা ছোট হোক কিন্তু একটু দৃষ্টিনন্দন হয়েছে, আর গড় যেটা বানবেন দোতলায় দিচ্ছেন সেটাও একটা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে বা বুদ্ধিস্টিক সিস্টেমটা ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, আর এই পাশে যেটা দেবেন সেটাও একটু ভেবে চিন্তে আস্তে, হ্যাঁ পরিস্থিতি ভালো নয়, হ্যাঁ তবু কিন্তু আপনারা ইউনিট হয়ে যতটুকু করেছেন এটা আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমিও একটা মানে আমিও একটা যেমন থাইল্যান্ডে হ্যাঁ বুদ্ধমূর্তি দেওয়ার সুযোগ হয়েছে, হয়তো অনেকের মনের মধ্যে ভিন্ন ভিন্ন আমি দেখেছি ভিক্ষু সংঘ আরো বেশি সমালোচনা করে অনেকে, আমি যখন থাইল্যান্ডের একসাথে 250টা বুদ্ধমূর্তি বাংলাদেশে এনে ফলগ্রহণ দীপমণির মাধ্যমে বিনা পয়সায় বণ্টন করেছিলাম, অনেকে বলছে এই চেহারাটা এরকম কেন, যিনি সেই দেশের সাধক শ্রেষ্ঠ পুণ্য পুরুষ হ্যাঁ তিনি তার দেহটাকে এখনো রেখে দিয়েছে এমন ভাবে, তিনি বলেছিলেন যে উনি সুপুরুষ কিন্তু তিনি বলেছিলেন আমার দেহ থেকে যতক্ষণ দুর্গন্ধ বেরোবে না তখন আমার দেহটা থাকবে, তখন তিনি সবাইকে ভক্তদেরকে নির্দেশ দিয়েছেন আপনি অবয় মুদ্রা নয় আপনি ধ্যান মুদ্রায় থাকবেন। ওই আমার ভাই লাস্টের চারটে জ্ঞানের স্তরের কথা বলেছেন, ধ্যান মুদ্রা মানে কি? আমি ধ্যান ব্যতীত জ্ঞান হবে না, জ্ঞান না হলে জীবন দর্শন হবে না, জীবন দর্শন না হলে জাগতিক দুঃখকে চিহ্নিত হবে না, তো জাগতিক দুঃখকে চিহ্নিত করে পরাভূত করতে না পারলে মৃত্যুঞ্জয় হবে না। তাই তারা ধ্যান মুদ্রায় বুদ্ধিকে বেশি গুরুত্ব দেয়, আর ওটা হচ্ছে ভূমি স্পর্শ মুদ্রা মানে প্রতিজ্ঞা করা, আর এটা মানে অবয় দেওয়া, তা আপনি আর আমি অবয় দেওয়ার মতো জ্ঞান করিমা আছে সেটা বুঝতে হবে। তাই সময়ের কারণে আর কিছু কথা বলতে না পারলেও আমি মনে করি সময়ের হ্যাঁ সাপেক্ষ ইতিহাস যদি আপনারা আগ্রহশীল হন, লিপিবদ্ধের মাধ্যমে যদি হ্যাঁ এটাকে ফুটিয়ে তোলেন তাহলে আপনারাও সৌভাগ্যবান হবেন, প্রজন্ম অনুকরণশীল হবে, তখন এই জাতীয় অনুষ্ঠান আপনাদের করতে হবে না, তারাই করার জন্য এগিয়ে আসবে। সবাই মধ্যে শুভবুদ্ধির উদয় হোক,
শ্রদ্ধেয় মানুষে আসলে আমি কালকেও আসবো কিনা যথেষ্ট সন্দেহ ছিল। একটা গাড়ি পাওয়ার কারণে সাহস করেছি, বাঁধ থেকে যখন ফোন করলাম যে আমার তো শরীর খুব খারাপ, যেতে পারবো কিনা, তাহলে গরম জল দিয়ে আপনি বাবা নেন, লবণ দিয়ে, তাহলে একটু সুস্থ বোধ করবে। বান্তি এসেছেন, প্রধান আলোচকে এসেছেন, অনেক বিজ্ঞ সঙ্গে এতজন আসবে আমি কল্পনা করতে পারিনি, এবং অরণ্য সমাজের আলোকিত ব্যক্তিদের মুখগুলা দেখে আমার আরো বেশি হ্যাঁ আনন্দ লাগছে। এই আনন্দ আত্মীয়র আনন্দ নয়, পুণ্যময় আনন্দ। এই পুণ্যময় আনন্দের প্রভাবে আপনারা সুস্থ সুন্দর এবং করোনা ভাইরাস মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে স্ব দায়িত্ব কর্তব্য পালন করে সমাজ সৎকর্মের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে এক একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে ফুটিয়ে উঠতে পারেন, এই প্রত্যাশা রেখে সবাই মঙ্গল সুখ কামনা করে অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আমার নাতিদীর্ঘ আলোচনা এখানেই শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক।